আসসালামু আলাইকুম, আমি হচ্ছে গিয়ে আজকে দেখাবো এই ফ্রকটা বানানো হয়েছে, এরকম সেম ফ্রক আরেকটা বানাবো, তো আপনাদের সাথে ওই ভিডিওটা শেয়ার করতে চাচ্ছি। তো আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে এই জামাটা দেখতে পারবেন যে কত সহজেই বানাতে পারবেন। তো কথা না বাড়িয়ে, কারণ এমনিতেই যেহেতু এটা দেখতেছেন কত হেভি একটা জামা, এটা বানাইতে তো মোটামুটি ভালোই টাইম লাগবে, তো সেজন্য চলুন আমরা কথা না বাড়িয়ে কাটিং শুরু করে দেই, তারপর যদি সম্ভব হয় তাহলে সেলাইটাও দেখাই দিব। তো দেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। চলুন আল্লাহ হাফেজ, কাজ শুরু করব। আচ্ছা, এখানে হচ্ছে আমি আরও একটা জিনিস বুঝাই নিই, সেটা হচ্ছে এটা হচ্ছে হাফ বডি, এটা মিডেলের অংশ, এটা নিচের অংশ, এই যে এটা। তো আমি হাফ বডিটা নিব হচ্ছে গিয়ে 16, মাঝখানের অংশটা নিব হচ্ছে গিয়ে 25, আর নিচের অংশটা নিব হচ্ছে গিয়ে 12। তো আমি এইভাবেই কাটিংটা করব। তো আপনারা তিনটা অংশ যদি এখানে বুঝে নেন তাহলে কাটিংয়ের সময় বেশি ভালো হবে। এখন হচ্ছে গিয়ে আমরা হাফ বডিটা কাটবো। তো হাফ বডির লম্বা হচ্ছে গিয়ে, আমি এখানে শুধু কোন পার্টগুলো দেখাবো কিভাবে কি কাটে, কারণ এর মধ্যেও হচ্ছে কি আমি অনেক ফ্রক দেখাইছি, ফ্রকের মধ্যে হাফ বডি আছে, আপনারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবেন। তো হাফ বডি কাটার জন্য হচ্ছে কি আমি 4 ভাগ করে নিতেছি, কাপড়টাকে 4টা ভাঁজ দিয়ে নিতেছি। বডি জামাটা বানাবো দেখি কত হয়ে যাবে এটাই। তারপরে আরেকটু অ্যালাউন্স নিয়ে নিই, কাপড় যেহেতু আছে। চারটা ভাঁজ দিয়ে নিলাম, আর আমি তো যেহেতু প্যাটার্ন দিয়ে কাটবো, আমি তো এর আগেও বলছি প্যাটার্ন দিয়ে আমি অলমোস্ট ড্রেস কাটি, কারণ হচ্ছে কি আমার এত সময় নেই যে আমি প্রতিটা ড্রেস মেজারমেন্ট করে করে বানাবো, আমি হচ্ছে গিয়ে খুব শর্ট টাইমে কাজ কিভাবে করা যায় সেই ভিডিওগুলো দেওয়ারই চেষ্টা করি। এই প্যাটার্ন দিয়ে সব কিছু করা যায়, যেমন ফ্রক বানানো যায় তেমন কামিজ করা যায় সব। তো আমার প্যাটার্নের এইখানে দেখতেছেন একটা দাগ, ওইটাতে 15 আছে, আমার লাগবে হচ্ছে 16। তো আমার 1 ইঞ্চি তো অ্যালাউন্স লাগবে, এই যে 17-তে আমি দাগ দিয়ে নিলাম। তো আমি আগে হচ্ছে এই পাশ থেকে শেপটা নিয়ে নিই, আমার 1000 যখন লাইক বা ফলোয়ার হয়ে যাবে তখন হচ্ছে আমি একদিন লাইভে আসবো এই প্যাটার্নের ডিটেলস বলার জন্য। তো আপনারা বেশি বেশি করে লাইভটা ভিডিওটা শেয়ার করুন যাতে লাইক বা ফলোয়ার বাড়ে, তারপরে হচ্ছে কি আমি প্যাটার্ন সম্পর্কে ডিটেলস আলাপ করবো আপনাদের সাথে। হাফ ইঞ্চি উপরে যাবে আর নিচে, তাহলে এখানে একটু বেশি আছে, আমি আর একটু কমাই নিলাম। আমার হাফ বডি এখন কাটিং করে ফেলবো, দেখেন। এই হচ্ছে হাফ বডি কাটিং হয়ে গেল,
এখন হচ্ছে কি আমি মাঝখানের অংশটা কাটবো। মাঝখানের অংশটা আমি বলছি 25 লাগবে, তো চলুন 25 করে আমি মাঝখানের অংশটা হচ্ছে 3 গজ লম্বা নিব, মানে মাঝখানে যে কুচিটা হয়েছে তো 25 করে আমি 3 গজ পর্যন্ত নিয়ে নিব। এখন নিচের অংশে যেই কাপড়টা রয়ে গেছে ওটা দিয়ে আমি আগে হাতা কেটে নেই যাতে আমার কাপড় ওয়েস্টেজ না হয়। হাতার জন্য 4টা ভাঁজ দিব, যে কোনো জিনিস 2টা বানাতে হলে 4টা ভাঁজ দিতে হবে। তো আমি এই যে 4টা ভাঁজ দিলাম, এখানে হচ্ছে আমার হাতার প্যাটার্ন। হাতার লম্বা 22 থাকবে। মানুষ একটা ডিজাইনের জামা দেখলে যে পরিমাণে ভয় পায়, আসলে এরকম ভয় পাওয়া। হাতা কাটিং শেষ, সামনে লেস হবে এখানে, কালারটা আলোতে এক একবার এক এক রকম আসতেছে। কিছুক্ষণ আগে এটা কিন্তু অরিজিনাল হট পিঙ্ক কালার, এখন দেখি রেড কালার দেখা যাইতেছে। আচ্ছা, আমাদের তো কালারে কিছু যায় আসে না, আমাদের মেইন হচ্ছে গিয়ে কাজ শেখার দরকার। তো এখন হচ্ছে গিয়ে আমরা এটার মাঝখানের অংশটা নিব। আমি দুই বিভাগে ভাগ করে ভিডিওটা করবো, কারণ দেখা যাইতেছে অনেক বড় হয়ে যাবে। যেহেতু জামা অনেক বড়, তো ভিডিওটা আসলে বড় হওয়াই স্বাভাবিক। চলুন তাহলে এখন মাঝখানেরটা কেটে নিই 3 গজ পরিমাণে, আর লম্বায় নেব হচ্ছে গিয়ে 25। 25 নিতে হবে 26, উপরে 1/2 ইঞ্চি, নিচে 1/2 ইঞ্চি। তাহলে এখন হচ্ছে গিয়ে আমি কেটে নিলাম নিচের অংশ, উপরের অংশ, মাঝখানের অংশ। মাঝখানের অংশ হচ্ছে গিয়ে আমার 25 ছিল লম্বা, নিলাম 26 করে, 26 1/2 26 এরকম নেবেন। নিচের অংশ 12 টিকবে, তো 13 1/2 13, মানে আপনাদের অ্যালাউন্স যেরকম লাগে ওই হিসাবে আপনি নিয়ে নেবেন। আমি আমার 3টা অংশ, আমার টোটাল লম্বা হচ্ছে 52, আমি 52 অনুযায়ী হচ্ছে গিয়ে কেটে নিলাম 3টা অংশ। এখন আমি লাইনিংয়ের কাপড়টা কেটে নেব। এ হচ্ছে মাঝখানের অংশ, মাঝখানের অংশ এই যে দেখেন 3 গজ লম্বায় 3 গজ, আর পাশে হচ্ছে 26 ইঞ্চি। এ হচ্ছে নিচের অংশ, আর হাফ বডি, হাফ বডি হাতা। তো এটা হচ্ছে আমি লাইলিং এই কারণেই দেখাবো না, কারণ হচ্ছে গিয়ে আপনার কটন কাপড় দিয়ে, লিনেন কাপড় দিয়ে বানালে তার আপনার লাইলিংয়ের দরকার নাই। এই হচ্ছে গিয়ে হাতা। তো আমি সেলাইটা আলাদা ভিডিওতে চলে যাই, কারণ হচ্ছে গিয়ে এটা অনেক বড় ভিডিও হয়ে যাবে যদি আমি একটা ভিডিওতেই রাখি। তো আমি আলাদা ভিডিওতে সেলাই দেখাই দিতেছি, তো আমি এর মধ্যে লাইলিংটা কেটে নিচ্ছি। যদি এরপরে কেউ লাইলিং দিয়ে কীভাবে বানায় দেখতে চান সেটা কমেন্টসে জানাবেন, ওইভাবে দেখাই দিব। তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।